আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে এসেছি ব্যবস্থাপনা প্রিলিমিনারি মাস্টার্সের একটি ক্লাস নেওয়ার জন্য। আপনারা সকলেই এখনই কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন। আমরা আজকে ব্যবসা পরিসংখ্যান পড়ব এবং শিখব। আমরা সকলেই একটু মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করব, কারণ সত্যিকার অর্থে আপনার মনোযোগ, আপনার মানসিকতাই হচ্ছে আপনার ক্লাসকে সহজ করে দিবে। আপনি যত মনোযোগ দিবেন, যত বেশি মনোযোগী হবেন, আপনার শিখার যে প্রক্রিয়াটা সেটাও তত সহজ হবে আর কি। তো আমরা প্রথমেই আজকে আমরা আলোচনা করব মূলত মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির চ্যাপ্টার নিয়ে। আমরা আজকে আনগ্রুপ ডাটার প্রশ্ন নিয়ে একটু কষ্ট করব। আনগ্রুপ ডাটার প্রশ্ন থেকে কিভাবে গাণিতিক গড় এবং মধ্যমা বের করা যায় আমরা সেটি আজকে জানার চেষ্টা করব। আপনারা সকলেই একটু মনোযোগ দিবেন। আমি একটা নমুনা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, আমি লিখলাম, আমরা আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে মিন এবং মিডিয়ান। আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে মিন মিডিয়ান মোড বের করেছিলাম, কিন্তু সেগুলো ছিল গ্রুপ ডাটার। আমরা আজকে মিন এবং মিডিয়ান বের করব আনগ্রুপ ডাটার থেকে। কি আনগ্রুপ ডাটার থেকে কিভাবে গড় এবং মধ্যমা বের করতে হয় সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা প্রথমে শিখব মিন। মিনের জন্য আমরা কিছু তথ্য নেব। ধরুন আমি লিখলাম 12, 10, 15, 20, 22, 26, 28, 30, 50। দেখেন এখানে যে তথ্যগুলো আমি দিয়েছি সেই তথ্যগুলো সাজানো নয়, অর্থাৎ আনগ্রুপ ডাটা। দেখেন 12, 10, 15, 20, 22, 26, 28, 30 এবং 50 দেওয়া আছে। আমরা এই ধরনের তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা লিখবো গাণিতিক গড়ের, অর্থাৎ গড়ের, সেটি হচ্ছে, গড়কে আমরা পরিসংখ্যান এক্স বার দ্বারা প্রকাশ করি, সেটি হচ্ছে সামেশন এক্স বাই এন। এই অঙ্কে এন বলতে বোঝাবে কতগুলো 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 সংখ্যা আছে। যেমন আমাদের এখানে 12 একটি সংখ্যা, এভাবে 10 একটি সংখ্যা, অর্থাৎ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, অর্থাৎ এই অঙ্কে n এর মান হচ্ছে 9। একইভাবে এই অঙ্কে বলতে সামেশন x, সামেশন বলতে সমষ্টি, x বলতে আমি এখানে সবগুলোকে বুঝবো, অর্থাৎ 9টা ফিগারের সমষ্টিকে বলা হবে সামেশন x। অর্থাৎ আমি দেখেন ক্যালকুলেটরে 12+10+15+20+22+26+28+30+50, অর্থাৎ সামেশন এক্স বলতে বোঝাবে প্রত্যেকটাকে আমরা যোগ দিব, অর্থাৎ 12 সংখ্যা এখানে যা আছে সবগুলোকে একত্র যোগ দিব। অর্থাৎ গড়ের সংখ্যা বলতে, গড়ের সংখ্যা বলতে বোঝাবে রাশি সংখ্যাগুলোর সমষ্টিকে, সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ আমরা এখানে 9টি সংখ্যা পেয়েছি, আমাদের 9টি সংখ্যা এখানে দেওয়া আছে এবং এই সংখ্যাগুলোর যোগফলকে আমি সংখ্যা দ্বারা ভাগ দিয়েছি। তাহলে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর একটু কষ্ট করে সংখ্যাগুলোর যোগফল বের করার চেষ্টা করব। দেখেন এখানে বলা আছে 12, খেয়াল করবেন 12+10+15+20+22, এরপর আছে 26+28+30+50, অর্থাৎ আমাদের যে ফলাফলটি বের হয়েছে সেটি হচ্ছে 213/9। অর্থাৎ আমাদের যে রেজাল্ট আসবে 213/9 এর যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 23.67। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, খুব সহজ আনগ্রুপ ডাটার গড় বের করা। অর্থাৎ আমি আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যা দ্বারা আমি ভাগ দিয়েছি। এটা হচ্ছে একবার সহজ কথা যে সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যা দ্বারা আমি ভাগ দিব। তার মানে আমরা সংখ্যাগুলোর সমষ্টি যোগ করে পেলাম 213, এবং আমাদের যে কতগুলো সংখ্যা নিয়ে কাজ করছি, 9টি সংখ্যা নিয়ে কাজ করছি, তাহলে আমরা ভাগ দিয়ে যে ফলাফলটি পেলাম সেটা হচ্ছে 23.67। আমি অন্যরূপ একটি অঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় কষ্ট করে করে নেবেন।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, 3 2 5 6 7 1 2 3 4 5 6 7 8। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নের আলোকে আপনি গাণিতিক গড় বের করে নেবেন অথবা গড় বের করে নেবেন। খুবই সহজ, সংখ্যাগুলোকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিবেন, অর্থাৎ এই 20 40 22 10 12 50 66 68 70 এবং 80 কে যোগ করবেন, যোগফলের সাথে ভাগ দিবেন। কতগুলো সংখ্যা নিয়ে কাজ করতেছি, এখানে 10টা সংখ্যা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ এই অঙ্কের মান হবে 10। আপনারা বাসায় একটু কষ্ট করবেন। আমরা এরপরেই যে জিনিসটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে মিডিয়ান। আমরা খুব ভালো করে খেয়াল করব যে আমরা এর আগের লেকচারগুলোতে শিখেছিলাম যে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করা, আজকে আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে মিডিয়ান বের করতে হবে সেটা জানার চেষ্টা করব। খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, কথাগুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনার জন্য অঙ্ক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখেন, আমরা লিখলাম 12 10 18 8 6 15 4। দেখেন, আমি এখানে কতগুলো সংখ্যা লিখেছি, যে সংখ্যাগুলো হচ্ছে আনগ্রুপ, অর্থাৎ কোনো সাজানো না, অবিন্যস্ত সংখ্যা, সাজানো সংখ্যা না। এই সংখ্যার আলোকে আমাদেরকে বের করতে বলছে মিডিয়ান। এখানে যে তথ্য আছে তথ্যের আলোকে আমাদেরকে বের করতে বলছে মিডিয়ান, ক্যালকুলেট মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রাপ্ত তথ্যের সংখ্যা যদি জোড় হয় তাহলে একরকম ফর্মুলা হবে, আর যদি প্রাপ্ত তথ্যের সংখ্যা বেজোড় হয় তাহলে আরেক রকমের ফর্মুলা হবে, বা সমাধানটা অন্য ফর্মুলা দিয়ে করতে হবে। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে যে তথ্য দেওয়া আছে সেটা মিডিয়ানের বিজোড়ের তথ্য। আমরা এই এরকম যদি হয় তথ্য, মিডিয়ানের ক্ষেত্রে আমরা সবসময় সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। খেয়াল করেন, দেখেন কিভাবে আমরা সলিউশনে যদি যাই, খুব ভালো করে খেয়াল করেন, আমরা সলিউশনে গেলাম, সলিউশনে গিয়ে আমরা প্রথমে লিখব আইটেম। এখানে কয়টা আইটেম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে আমি লিখলাম 1 2 3 4 5 6 7। কতগুলোকে নিয়ে কাজ করতেছি, কয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছি। এবার আমার অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার বলতে বোঝাবে ছোট থেকে উপরের দিকে যাবে সংখ্যা, অ্যাসেন্ডিং অর্ডার বলতে বোঝাবে সংখ্যাগুলো ছোট থেকে উপরের দিকে যাবে। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের এই তথ্যের মধ্যে হচ্ছে 4, এরপরে আমাদের হচ্ছে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে আমার 15, তারপরে হচ্ছে সরি 4 6 8 10 10 এর পরে 12 12 এর পরে 15 15 এর পরে আমাদের আর রয়েছে 18। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি সংখ্যাগুলোকে, প্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করুন, আমি সংখ্যাগুলোকে, এখানে যে সংখ্যাগুলো আমার দেওয়া আছে সংখ্যাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড়ের দিকে গিয়েছি। ছোট থেকে বড়ের দিকে গিয়েছি বলতে 4 হচ্ছে সবচেয়ে ছোট, এর জন্য 4 দিলাম। 2 নম্বর আইটেমটা 4 থেকে বড় এর জন্য 2 নম্বর আইটেমে 6 দিলাম। এইভাবে পর্যায়ক্রমে আমি তথ্যগুলো দিয়েছি। এবার আমি আমার যে ফর্মুলা সেটা একটু লিখবো। দেখেন, আমি লিখবো সাইজ অফ এন ভাগ 2 যোগ 1 দা আইটেম, সাইজ অফ এন এর মান আমরা জানি 7, 1 ফিক্সড সূত্রের, 2 ভাগ ফিক্সড, 7 আর 8 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4 আইটেম। অর্থাৎ সো দেখেন, খেয়াল করেন, আমাদের এই 4 আইটেমটা এই অঙ্কের মধ্যে আমি যে সাজে সাজে সাজিয়েছি তথ্যকে, এই 4 আইটেম, এই 4 আইটেমটাই হচ্ছে আমার মূলত মিডিয়ান। দেখেন, 1 নম্বর আইটেম হচ্ছে 4, 2 নম্বর আইটেম হচ্ছে 6, 3 নম্বর আইটেম হচ্ছে 8, এবং 4 নম্বর আইটেম হচ্ছে 10। তার মানে আমার যেহেতু রেজাল্ট বের হয়েছে 4th আইটেম, তার মানে আমার এই চতুর্থ আইটেমটি হচ্ছে মূলত মিডিয়ান। এই জন্য আমি লিখবো সো মিডিয়ান ইজ
বরাবর, ফোর্থ আইটেম বরাবর রেজাল্ট দেওয়া আছে 10। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, আমি আরেকটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে, আরেকটা অঙ্কের মাধ্যমে, আরেকটা মিডিয়ানের মাধ্যমে আমি আরেকটু সহজ করে দিচ্ছি। একটু মনোযোগ দিলে আমার মনে হয় আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। দেখেন, ধরেন খুব ভালো করে খেয়াল করবেন, আমি আরেকটি অনুরূপ অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখেন, আমি লিখলাম 20, 27, 10, 8, 50। এখানে আমি কটি সংখ্যা লিখেছি? 5টি সংখ্যা লিখেছি। আমি প্রথমে আমার যে কাজ প্রশ্ন থেকে, প্রথমে আমার কাজ হচ্ছে তত্ত্বগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে আমি একটু সাজিয়ে নিব। অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে আমি শিখিয়ে দিয়েছিলাম একটু আগে, দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজিয়ে নিব, অর্থাৎ আমার আইটেম আমি গণনা করে পেয়েছি 5টা, তার মানে 1, 2, 3, 4, 5, অর্থাৎ এনের মান আমার বের হবে 5, অর্থাৎ আমি 5টা তথ্যকে নিয়ে, 5টা সংখ্যাকে নিয়ে আমি কাজ করতেছি। দেখেন, এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার বলি, অ্যাসেন্ডিং অর্ডার। আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে মানগুলো আস্তে আস্তে বড়ের দিকে যাবে, প্রথমে ছোট থাকবে, এরপর আস্তে 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 বড়ের দিকে যাবে। যেমন সবচেয়ে ছোট মান হচ্ছে অঙ্কের মধ্যে 8, এর জন্য দিলাম 8, এরপরে বড় মান হচ্ছে 10, এরপরে সিরিয়ালে বড় মান হচ্ছে 10, এরপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে 27, একেবারে শেষটা হচ্ছে 50। তার মানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বিজোড়ের বেলায় অথবা জোড়ের বেলায় যেই বেলায় হোক না কেন, আমরা আগে তথ্যটাকে মানের ঊর্ধ্বক্রমে কষ্ট করে একটু সাজিয়ে নিব। এরপরে দেখেন, যেহেতু এটা বিজোড়, বিজোড়ের ফর্মুলা আমি আপনাদেরকে একটু আগে একটি অঙ্ক করিয়ে দিয়েছিলাম, আর প্রথমে আমি লিখে লিখবেন সাইজ অফ এন ভাগ 2 যোগ 1 আইটেম। সাইজ অফ এন এর মান আমরা জানি, এই অঙ্কে এন এর মান হচ্ছে 5 যোগ 1 ভাগ 2 আইটেম। সাইজ অফ 6কে 2 দ্বারা ভাগ দিলে আইটেম, তা 3, 3 আইটেম, 3 আইটেম। সো মিডিয়ান ইজ, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, তৃতীয় আইটেমটাই হচ্ছে মূলত মিডিয়ানের মান। এখানকার সলিউশন অনুযায়ী তৃতীয় আইটেমটা কত, দেখেন 1, 2, 3, তৃতীয় আইটেমটা হচ্ছে 20, তার মানে অঙ্কের মিডিয়ানের মান হচ্ছে 20। আশা করি আপনারা বেজোড়ের, বেজোড়ের মাধ্যমে অর্থাৎ আনগ্রুপ ডাটায় যদি তথ্যটি বেজোড় হয় তাহলে কিভাবে মধ্যমা বের করতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। আমি নমুনা আপনাদেরকে 2টি অঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় এই 2টি অঙ্ক অবশ্যই করবেন, আশা করি খুব ভালোভাবে পারবেন। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় প্রশ্ন বুঝতে, অথবা আমি যে লেকচারটি দিয়েছি সেটি বুঝতে, আপনারা অবশ্যই আপনাদের পেজে আমাকে জানাবেন, অথবা আমি যে ভিডিওটি এখন দিব সেই ভিডিওটির মধ্যে থেকে আপনারা কমেন্টস করতে পারবেন, কমেন্টস করলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সলিউশন দিয়ে দিব। জি, আমি এখন 2টি এই মিডিয়ানের বিজোড়ের বেলা অর্থাৎ আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মধ্যমার জন্য বিজোড়ের বেলায় আমি কিভাবে অঙ্কটি করব সেটি আমি দেখিয়ে দিয়েছি, অনুরূপ 2টি অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা বাসা যাতে করতে পারেন। দেখেন, দেখেন প্রিয় শিক্ষার্থী, 2টি তথ্য আমি আপনাদেরকে দিয়েছি, এই 2টি তথ্যের আলোকে আপনি বের করবেন, ক্যালকুলেট ক্যালকুলেট মিডিয়ান। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, 2টি তথ্য আপনি আপনাদেরকে দিয়ে দিয়েছি, অর্থাৎ 2টি অঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি। প্রথমটাতে লেখা আছে 10, 2, 6, 8, 15, 30, 50, 20 এবং 22। দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে 14, 18, 27, 32, 15, 35 এবং 7। এই 2টা অঙ্কেরই আপনি বের করবেন মিডিয়ান। এবং এক্ষেত্রে আমি আপনাকে আবারও বলে দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বিজোড়ের ফর্মুলা ইউজ করবেন। বিজোড়ের ফর্মুলার অঙ্ক আমি একটু আগে 2টা অঙ্ক করিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব জোর হইলে, যদি মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে জোর, তথ্যটা যদি জোর হয় সেক্ষেত্রে আপনি কিভাবে অঙ্ক করবেন খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করবেন। দেখেন, আমরা একটি তথ্য উঠালাম 8, 6, 10, 2, 15,
তিন দুই পাঁচ আমি আরেকটা তথ্য দিব। অর্থাৎ এখানে দেখেন খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে হচ্ছে ছয়টি সংখ্যা দেওয়া আছে, আমি লিখলাম যে ক্যালকুলেট, ক্যালকুলেট আমি লিখলাম মিডিয়ান, ক্যালকুলেট মিডিয়ান। ঠিক আগের মতোই আপনি প্রথমে মানগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবেন, তার মানে আমরা মানগুলোকে দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিচ্ছি, আইটেম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আমরা সকলে জানি যে মানের ঊর্ধ্বক্রম আমরা কিভাবে সাজাবো। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটিকে দিব, দেখেন এই তথ্যের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা প্রথমটা হচ্ছে দুই, এরপরের বড় সংখ্যাটা হচ্ছে দুই, এরপরে বড় হচ্ছে ছয়, এরপরে আট, এরপরে দশ, পনেরো, একেবারে শেষে হচ্ছে বিশ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা এখানে তথ্য পেয়ে গেলাম, এবার আমরা কষ্ট করে লিখব এমি, এমি দেখেন জোড়ের বেলায় ফর্মুলাটা হচ্ছে এন ভাগ টু দা আইটেম যোগ এন ভাগ টু যোগ ওয়ান দা আইটেম, একেবারে শেষে আবার ভাগ টু। এখন আমরা লক্ষ্য করি আমাদের যে এন এর মান, আমাদের এন এর মান হচ্ছে সিক্স, এই অঙ্কের এন এর মান হচ্ছে সিক্স, তার মানে আমরা যে তথ্যটি পাচ্ছি এন এর মান সিক্স টু টু দা আইটেম যোগ এন এর মান আমরা জানি সিক্স টু যোগ ওয়ান ভাগ টু, তার মানে আমার প্রথমটা হচ্ছে থ্রি আইটেম, থার্ড আইটেম যোগ ছয়ের সাথে দুই ভাগ দিলে তিন যোগ এক করলে হচ্ছে ফোর্থ আইটেম ভাগ। প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করেন, আমাদের যে ফর্মুলা জোড়ের বেলায় সেটা হচ্ছে এন ভাগ টু দা আইটেম যোগ এন ভাগ টু যোগ ওয়ান দা আইটেম ভাগ টু। আমরা জানি যে আমাদের এন এর মান হচ্ছে সিক্স আর সূত্রের দুই, মানে এন এর মান সিক্স সূত্রের দুই, ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে থ্রি, এখানে ক্যালকুলেশন করলে হবে এখানে হচ্ছে থ্রি আইটেম, এখানে হচ্ছে ফোর ফোর আইটেম। এবার আমরা খুব ভালো করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, দেখেন থ্রি আইটেম বরাবর কত দেওয়া আছে প্রশ্নে, থ্রি আইটেম বরাবর দেওয়া আছে এইট, আমরা এখানে লিখলাম এইট যোগ, এবং চতুর্থ আইটেম বরাবর কত দেওয়া আছে টেন ভাগ টু। কৃষিক্ষেত্রে আমি আবারও বলছি এখানে থ্রি আইটেম, আমরা টেবিলে চলে গেলাম, টেবিলের মধ্যে থ্রি আইটেম বরাবর দেওয়া আছে আট, একইভাবে টেবিলের মধ্যে চতুর্থ আইটেম দেওয়া আছে দশ, এই জন্য আট আর দশ লিখেছি। অর্থাৎ আমাদের যে রেজাল্টটা বের হচ্ছে সেটা হচ্ছে আঠারো ভাগ টু, ভাগ ক্যালকুলেশন করলে আঠারোকে আমি যদি দুই দ্বারা ভাগ দিই আমাদের আমরা পেয়ে যাবো নাই, আমরা তার মানে আমাদের যে মিডিয়ান সেটা বের হয়েছে নাইন। আমি আবারও বলছি আমাদের যে মিডিয়ান সেটা বের হয়েছে নাইন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেক আরও একটি অঙ্ক নমুনা অঙ্কের মাধ্যমে আপনাদেরকে এই মধ্যমা বুঝিয়ে দিতে চাচ্ছি, আপনারা সকলে আবার একটু মনোযোগ দিবেন, আমি আরেকটি নমুনা অঙ্কের মাধ্যমে আপনাদেরকে এই মিডিয়ানের জোড়ের বেলা কীভাবে অঙ্ক করতে হবে সেটা জানতে হবে। তার মানে আমরা শিখলাম যে আমাদের মধ্যমা একটা হচ্ছে গ্রুপ ডাটা দিয়ে করতে হয়, আমি আবার বলছি মধ্যমা নির্ণয় করতে হয় একবার একটা হচ্ছে গ্রুপ ডাটা দিয়ে আর একটা হচ্ছে আনগ্রুপ ডাটা দিয়ে। আনগ্রুপ ডাটার মধ্যে আবার দুই ধরনের তথ্য আছে, একটা হচ্ছে বিজোড়ের বেলায় একটা হচ্ছে জোড়ের বেলায়। আমরা বিজোড়ের অঙ্ক করেছি, জোড়ের অঙ্ক করেছি, আমি এখন যে অঙ্কটি করেছি সেটি জোড়ের। আমি আরেকটি নমুন অঙ্ক দিয়ে আপনাদেরকে আপনাদের যে ধারণা সেটা একটু পরিষ্কার করে দিতে চাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন। আমি লিখলাম চোদ্দ পনেরো দুই দশ বিশ, এক দুই তিন চার পাঁচ, আঠারো পঁচিশ তিরিশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। দেখেন আমি এখানে আটটি সংখ্যা লিখেছি, অর্থাৎ তথ্যটি হচ্ছে জোড়ের, তার মানে আমি প্রথমে আমি যে কাজটা করি জোড় অথবা জোড় যেটাই হোক যেটার বেলায় হোক, প্রথমে আমি যে কাজটি করি সেটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমি মানকে সাজিয়ে নিব। আমার আইটেম হচ্ছে তাহলে কয়টা, আটটা, চার চার আটটা,
আমি আমার মানগুলোকে ট্রাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন সূক্ষ্ম বিষয়, অ্যাসেন্ডিং অর্ডার 1 2 3 4 5 6, 2 3 4 5 6 7 8, 10 = 8, কারণ 8টা সংখ্যাকে নিয়ে কাজ করছি সবচেয়ে, কারণ আমি 8টা সংখ্যাকে নিয়ে কাজ করছি এই জন্য 10 = 8। খেয়াল করেন অ্যাসেন্ডিং অর্ডারে আমি মান সাজাবো, প্রথমে সবচেয়ে ছোটটা দিব, এরপরে বড়টা হচ্ছে 2, এর পরে বড় হচ্ছে আমার অঙ্ক অনুযায়ী 10, এরপরে হচ্ছে 14 15 18, 18 পরে আমার দেওয়া আছে 20 25 20 25, একেবারে শেষটা হচ্ছে 30। আমাদের সাজানো শেষ। আমাদের যে মিডিয়ানের ফর্মুলা জোড়ের বেলায় সেটি কি, সেটি হচ্ছে n ভাগ 2 দ্বারা আই 10 যোগ n ভাগ 2, n ভাগ 2 যোগ 1 দ্বারা আই 10 ভাগ 2। খেয়াল করেন n ভাগ 2, n বলতে আমরা বুঝবো অঙ্কের মধ্যে, খেয়াল করেন n বলতে আমরা বুঝবো 8 কে, তার মানে আমি 8 ভাগ 2 দিব দা আই 10 যোগ 8 ভাগ 2 যোগ 1 দা আই 10 ভাগ 2। লক্ষ্য করুন আমাদের প্রথমটা হচ্ছে চতুর্থ, চারকে 2 দ্বারা ভাগ দিলে 4 আই 10 যোগ 4কে 2 দ্বারা ভাগ দিলে 4 1 5 5 শিক্ষার্থী লক্ষ্য করুন চতুর্থ আইটেমটি হচ্ছে এই অঙ্কের মধ্যে কত, চতুর্থ আইটেমটি এই অঙ্কের মধ্যে হচ্ছে 15, এর জন্য আমরা এখানে 15 বসালাম। একইভাবে যে পঞ্চম আইটেমটি, পঞ্চম আইটেমটি আমাদের এই অঙ্কে দেখেন, লক্ষ্য করেন পঞ্চম আইটেমটি আমার এই অঙ্ক হচ্ছে 18 ভাগ 2, 15 18 হচ্ছে 33 ভাগ 2, আমাদের যে রেজাল্টটি আসতেছে 33 কে আমি 2 দ্বারা ভাগ দিব, 33 ভাগ 2 আমাদের যে রেজাল্টটি আসতেছে সেটা হচ্ছে 16.5। অর্থাৎ এই অঙ্কের আমি এখন যে অঙ্কটি সমাধান করেছি, এই অঙ্কের যে ফলাফল এসেছে সেটি হচ্ছে 16.5। প্রিয় শিক্ষার্থী আমি কিছু নমুনা অঙ্ক এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো একটু কষ্ট করে উঠিয়ে নেন, আশা করছি সেগুলো আপনারা এখনই উঠিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী আমি 2টি অঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ভাষায় আমি আজকে আপনাদেরকে শিখিয়েছি গড়ের, গড় এবং মধ্যমা, অর্থাৎ মিন এবং মিডিয়ান শিখিয়েছি। যদি তথ্যটি অর্থাৎ প্রশ্নের মধ্যে যে তথ্য সেটি যদি আনগ্রুপ ডেটার হয়, আমরা গড় শিখেছি অর্থাৎ মিন শিখেছি, মিডিয়ানের ক্ষেত্রে আমরা 2 পদ্ধতিতে অঙ্ক শিখেছি আনগ্রুপ ডেটার, একটা হচ্ছে জোড়ের বেলা একটা হচ্ছে বেজোড়ের বেলা। আমি 2টা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনারা বাসায় অবশ্যই কষ্ট করবেন এই 2টা নমুনা প্রশ্ন নিয়ে, আমার লেকচারটি দেখে দেখে অনুরূপ অঙ্ক করে আপনারা কষ্ট করে আমার যে পেজ আছে আপনাদের সেই পেজে আপনারা দিবেন, এতে করে আমি বুঝতে পারবো কে কে বাড়িতে কষ্ট করেছেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আপনারা আপনার পরিজন পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে আমি আমার লেকচারটি শেষ করছি। জি, আল্লাহ হাফেজ।